হ্যালো বঙ্গবাসী, মায়াপুরা নবদ্বীপ সিরিজের তৃতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের জার্নির দ্বিতীয় দিন, কিন্তু পর্বটা হচ্ছে তিন নম্বর। তার কারণটা হচ্ছে, তোমরা যদি আগের পর্বগুলো দেখে থাকো তোমরা জানবে, প্রথম পর্বে দেখিয়েছিলাম হচ্ছে আমরা মায়াপুরে এলাম, ইস্কন মন্দির ঘুরলাম, আর দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম এখানকার ভোগ প্রসাদ, তার কত দাম, কীভাবে সেগুলো সংগ্রহ করতে হবে, সেই সংক্রান্ত ভিডিওগুলো বা তার ডিটেলসগুলো হচ্ছে দ্বিতীয় পর্বের ভিডিওতে দিয়েছিলাম। আজকে আমরা যেটা ঠিক করেছি, আজকে আমরা এখন ঘুরবো হচ্ছে মায়াপুর থেকে এখন আমরা যাচ্ছি নবদ্বীপেতে। নবদ্বীপটা আজকে আমরা ঘুরবো হঠাৎ করে, মানে প্রথম দিনের পরে আজকে দ্বিতীয় দিনে নবদ্বীপ কেন যাচ্ছি সেটা কারণটা আমি বলছি একটু পরে। এখন আমরা চলে এসেছি হচ্ছে এই হুলোর ঘাটেতে, মানে যেখান থেকে হচ্ছে আমরা নবদ্বীপে যেতে পারবো। এই দেখো পেছনে দেখতে পাচ্ছ, এইখানটাতে রয়েছে ফেরিঘাট, এইখান থেকে এখন আমরা ওই পারে যাবো। তো ওইখানে এখন টিকিট কাউন্টার রয়েছে, বাপি টিকিট কাটতে গেছে। এখানেও ওই রকমই 3-4 টাকা এরকম কিছুটা হবে বলে আমি আশা করছি। হুলোর ঘাটের কথা বললাম, তবে এটা কিন্তু স্বরূপগঞ্জ হুলোর ঘাট নয়। স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে মায়াপুরের ইস্কন মন্দির যাওয়ার জন্য আমরা যে ঘাটে এসেছিলাম এটা সেই ঘাট। এই ঘাটের নামও হুলোর ঘাট। অনেক সময় এই নাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়, তাই আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। লঞ্চের জন্য টিকিট কেটে নিয়েছি, তোমাদেরকে আমি ভুল ইনফরমেশন দিচ্ছিলাম তখন, ভাবছিলাম যে ওখানে তখন 3 টাকা নিয়েছিল, এখানেও 4-5 টাকা হবে। বাট না, এই হুলোর ঘাটের থেকে মানে মায়াপুরের এই দিক থেকে নবদ্বীপ যেতে গেলে হচ্ছে জনপ্রতি 10 টাকা করে টিকিট লাগবে। আর এই দেখো ওই পারে দেখতে পাবে, ওই দেখো ওখানে দেখা যাচ্ছে, এ ব্লার হয়ে যাচ্ছে, ওইখানটাতে হচ্ছে নৌকো করে এসেছিলো 3 টাকা করে, আর তারপরে এখন এখানে ডাকছে তাড়াহুড়ো করে, ভিড় হয়ে গেছে। চলে এসেছি, ভিড়টা দেখো, এটা লঞ্চ রয়েছে, এখানে যেন টিকিট ভাড়া 10 টাকা করে নিচ্ছে, বেশ ভিড় হয়ে গেছে। এইমাত্র চলে এলাম, মানে লঞ্চ থেকে নামলাম, নেমে আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি। টিকিটটা দে, 4টে। হচ্ছে নবদ্বীপ ঘাটেতে, তো ঘাটে নেমে ওখানেই সামনেই আমরা পেয়ে যাবে প্রচুর টোটোওয়ালা থাকবে, টোটো স্ট্যান্ড রয়েছে ওখানে ঘাট থেকে নামা মাত্রই। তো এখন ওরকমই একটা টোটোতে আমরা উঠে পড়েছি, এখন আমরা যাবো হচ্ছে সাইট সিনেতে, মানে নবদ্বীপে যে দেখার জায়গাগুলো রয়েছে। কটা দেখাবে বলেছে আমাদেরকে? পৌঁছে দিচ্ছে। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন চলে এসেছি, এটা রাধা গোবিন্দর মন্দির। এটা এখন এই মন্দিরের ভিতরে আমরা যাব, আর তার জন্য জুতো খুলে রাখতে হবে, তাই তো? আচ্ছা, জুতোটা সেফ থাকবে, তো যেই টোটো করে তোমরা আসবে সেই টোটোতেই তোমরা জুতোটা রেখে দিও। এটাই রাধা গোবিন্দের মন্দির, আর এইখানে এখন আমরা উঠছি। রাধা গোবিন্দ মন্দিরে এটা ভিতরের প্রেমিসিসটা দেখো, এতখানি বড় জায়গা রয়েছে এইরকম। আর এইখানে দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা গুপ্ত বৃন্দাবন দর্শন বলে রয়েছে, মানে ভিতরে একটা নিচে মিউজিয়াম মতন রয়েছে। আমি ওখানে সামনে যাচ্ছি, যদি ক্যামেরা ভিডিও করতে বারণ করে, ওইখান থেকে তোমরা ঢুকবে, এখানে এসে এখানে তোমরা টিকিট কাটতে পারবে। এই যে গুপ্ত বৃন্দাবন দর্শন, এইখানে 10 টাকা করে টিকিট রয়েছে, কেটে এই নিচ থেকে তোমাদেরকে যেতে হবে এটা দর্শন করার জন্য, তার জন্য 10 টাকা করে টিকিট লাগবে। রাধা গোবিন্দর মন্দিরের পরে আমরা চলে এসেছি নিমাই বা শ্রী চৈতন্যের জন্মস্থান। এই দেখো, এইটা ব্যাক ক্যামেরাতে আমি অবশ্যই দেখাবো, আর এইটা এন্ট্রান্সের গেটটা। ভিতরটা দেখো এরকম, আর
প্রিয়াকুঞ্জ প্রাচীন মায়াপুর নবদ্বীপ নদিয়া পশ্চিমবঙ্গ, এটাই কিন্তু অরিজিনালি প্রাচীন মায়াপুর। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। মানে যেটুকু যা পড়েছি, বাংলা নিয়ে পড়াশোনা করেছি আমি, তার ভিত্তিতে বলছি যে নিমাই বলো বা শ্রী চৈতন্যের জন্মস্থান কিন্তু এইটাই নবদ্বীপে। আর ওই যে মায়াপুরটা রয়েছে সেটা কিন্তু নবনির্মিত, এটা সব জায়গাতেই তোমরা পাবে। এখানে আরও মন্দির রয়েছে, আর এই কিন্তু সেই নিম গাছটা দেখো। আর এই পারে রয়েছে মন্দিরটা, যেখানে ছবি তোলা যাবে না, তো আমি ভিতরে যাব না, বাইরে থেকে শুধু তোমাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা এইরকম। এটাই প্রাঙ্গণের ভিতরে, এইখানটাতে যেটা দেখতে পেলাম আমি, এখানেও দেখো মানে ওই মায়াপুরেও যেরকম গোশালা বলে একটা বিশাল ছিল, এখানে এত বিশাল নয় কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কি দেখ, হ্যাঁ দেখা যাচ্ছে অল্প হলেও, এখানেও কিন্তু গোশালা রয়েছে, এখানেও প্রচুর গরু টরু রয়েছে। হ্যাঁ ওখানে সংখ্যাটা অনেক বেশি অবশ্যই। আর ওইখানটাতে ওপরে দেখতে পাচ্ছ ওই দেখো, ওখানে সেই ওই খড় ঢিপি করে রাখা রয়েছে এই বাড়িটার উপরে। এখানে লেখা রয়েছে সচিমাতা গোশালা, এটাও গোশালা। দারুণ জায়গা, দারুণ। আমি প্রথমবার এসেছি মায়াপুর বলো নবদ্বীপ বলো, দারুণ লাগছে, বেশ ভালো জায়গা। এই জায়গাটা বেশ শান্ত পরিবেশ রয়েছে বাকি জায়গার তুলনায়। এখানে রয়েছে যে সচিমাতার কোলে শ্রী চৈতন্যদেব রয়েছে, কতখানি দেখা যাচ্ছে আমি জানি না। আর এইখানে দেখো একটা কিছু লেখা রয়েছে, পজ করে এখানে তোমরা দেখে নিতে পারো, সেই নিম গাছ যেটা সম্বন্ধে বলছিলাম। আর এটাকে পরিক্রমা করা যায় যে বাপিয়ার মা অলরেডি পরিক্রমা করে ফেলেছে। আর তার পাশ থেকে এই দিকটাতে দেখো পঞ্চবটি রয়েছে, এইখানে একটা মন্দির আছে এখানেও। এখানে যেটা দেখতে পাচ্ছি শিব রয়েছে, শিবের অবতারটা একটু এখানে অন্যরকম, এই দেখো এইরকম পরিক্রমা করতে পারো। চলো ভার্চুয়ালি তোমরাও আমার সাথে পরিক্রমা করেই নাও। দেখো এখানে সবাই মানত করে যেরকম বাঁধে, ইট আছে আরও কী সব, এটা কাঠের কিছু একটা আছে, এগুলো সেগুলো সবাই বেঁধেছে। দেখো দেখে জানাও তোমাদের কীরকম লাগছে নবদ্বীপ মায়াপুরের ভার্চুয়াল দর্শন। যারা এসছো তারা তো জানোই কীরকম কী অনুভূতি, আর যারা আসোনি তারা একবার অবশ্যই এসো। এই জায়গাটা এখনও পর্যন্ত যা দেখেছি আমার সেরা লেগেছে, এই জায়গাটা দারুণ এই জায়গাটা। এইখানে দাঁড়িয়ে তোমাদেরকে আরও একটা ইনফরমেশান আমি দিয়ে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু একটু দূরে বলে সমস্ত টোটোওয়ালারা কিন্তু এই জায়গাটাকে স্কিপ করার চেষ্টা করে। এই জায়গাটা কিন্তু তোমরা তোমাদের ঘোরার তালিকা থেকে একদমই বাদ দেবে না। এই জায়গাটা যদি মিস করে যাও তাহলে মানে নবদ্বীপে এসে আর কী হলো, মানে যেটা জন্মস্থান শ্রী চৈতন্যদেবে সেখানেই এলাম না, সেখানটা ঘুরলাম না, বেশ ভালো কিন্তু জায়গাটা। এই জায়গাটা তোমরা একদমই স্কিপ করবে না, অবশ্যই ওনাদেরকে বলবেন যে না এই জায়গাটাতে নিয়ে আসতেই হবে, একটু বার্গেনিং করলে সব হয়ে যায়। এই টাইমটা একটু ভিড় থাকছে তো, মানে সামনে দোল উৎসব বলে তাই একটু ওই ভাড়া টাড়াগুলো নিয়ে এরকম করছে। 350 টাকায় আমরা ডিল ডান করেছি যার সাথে আমরা এসেছি, এটা কিন্তু আরও কমে সম্ভব হয়, ঠিক আছে? 250 টাকা 200 টাকা 200 হবে কি না বলতে পারছি না, 250 বা 300 হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা বার্গেনিং করে নেবে যে যতটা পারবে, কমে হয়ে যাবে। গৌরাঙ্গ জন্মস্থান দেখার পর আমরা পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি। 60 ফুট হয়ে গৌরাঙ্গের একটা মূর্তি রয়েছে, টিকিট কাউন্টারটা জনপ্রতি 10 টাকা করে। এইখানে জায়গাটা দেখো, এটা একটা কৃত্রিম গুহা মতন করা রয়েছে, ভালো লাগছে জায়গাটা, এটা পুরোটাই ক্রিয়েটেড অবশ্যই এরকম একটা। হ্যাঁ ওখানে তো আমরা যাবো। আচ্ছা এই দেখো, হ্যাঁ এখানে এই যে মানে ওই যখন কৃষ্ণের জন্মসময় নিয়ে যাচ্ছিলো, আমার বলা দরকার নেই, ছবি দেখলে তোমরা বুঝতে পারবে, তবু ওই বলতে হয়। বাহ একটা কৃত্রিম গুহা, বেশ ভালো লাগছে। যেটার জন্য এখানে ঢোকা 10 টাকা করে টিকিট। এই দেখো 60 ফুটের শ্রী গৌরাঙ্গ বা চৈতন্যদেবের মূর্তি, যেটা এখান থেকে বাঁশঝাড়ের মধ্যে আটকে যাচ্ছে, দেখাবোটা কী করে। এই দেখো দেখা যাচ্ছে, এই দেখো। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত কনিষ্ঠ অঙ্গুলিতে তুলে দাঁড়িয়ে রয়েছে, সেইটার দেখানো হয়েছে। আর তারপরে এখানে সামনে রয়েছে
মিউজিয়াম এর ভিতরটাতে, মিউজিয়ামের ভিতরটা দেখো। এখানে দেখো, আর বিশেষ করে আমি কিছু দেখাচ্ছি না, প্রত্যেকটাতে হচ্ছে নারায়ণ এবং শ্রীকৃষ্ণ বিভিন্ন জিনিসপত্র হচ্ছে এখানে মূর্তি মতন করা রয়েছে এবং সেগুলোর সম্বন্ধিত তথ্য কিছু দেওয়া রয়েছে। সব উপরে উপরে দেখো লেখা রয়েছে, সুন্দর জায়গা। আর এইখানটাতে এই দেখো গোপাল, সেখানে আবার নৃসিংহ রয়েছে দেখো, বা নরসিংহ, চাইলে তোমরা দোলাতে পারো গোপালকে। মিউজিয়াম থেকে বেরিয়ে এইখানে তোমরা দেখতে পাবে হচ্ছে 60 ফুটের চৈতন্যদেবের মূর্তি দেখো। এখন আমরা চলে এসেছি নিত্যানন্দ মন্দিরে, এইটা এই যে এই ভিতরটা এখন আমরা ঢুকবো। এই যে নিত্যানন্দ মন্দিরের ওইখান থেকে বেরিয়ে এসে পরের জায়গায় চলে এসেছি আমরা, এটা সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির রয়েছে এইটা। ওখানে তো ভিতরে কিছু দেখতে দেয়নি, মানে আমরা দেখতে পেয়েছি, ক্যামেরা করতে দেয়নি, এখানে দেবে কিনা জানি না। এখানে কি টিকিট? আচ্ছা 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 আচ্ছা, এই মন্দিরে ঢুকতে গেলে এখানে 5 টাকা করে নেয় জন প্রতি মন্দির। সীতানাথ মন্দির দেখে বেরিয়ে এলাম, শচীমাতার গুরুদেব ছিলেন উনি, ওই থেকে দেখে তারপর এখন এখানে যাচ্ছি। এখানটাতে কিছু পাদুকা রাখা রয়েছে, হয়তো কি চৈতন্যদেবের পাদুকা রাখা রয়েছে ওই মন্দিরটার ভেতরে, এখন আমরা যাব। এইখানেরও ভিতরে ঝুঁকে গেছি আমরা, এইটা ভিতরে জায়গাটা। এখানেও সেই একই নিয়ম, 5 টাকা করে দিতে হবে। ওইটা মা বিষ্ণুপ্রিয়া বিগ্রহে বিলীন হয়ে গেছে সেবা করতে করতে। এই যে তোমাদেরকে এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে প্রথমে বললাম যে এখানে সোনার মূর্তি রয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি এটা। ওনারা বললেন যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন, তারপরে 5 বছর পর ফেরেন, তখনই প্রভুর আদেশে এই মূর্তিটা বানানো হয়। মূলত এই জায়গার এই বাড়িটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি, ওনার বাপের বাড়ি। এনারা জামাই, তো ওনারা চৈতন্য বলেন না, কারণ ওনাকে সন্ন্যাস বেশি দেখতে পছন্দ করেন না, তাই ওনাকে গৌরী বলে। তো 450 বছর, 500 এরকম একটা অ্যাপ্রোক্স এরকম পুরনো, ওনাদের বললেন এটা 13 পুরুষ চলছে এটা। মানে কোনো রকমের দাবি দাবা ওনারা করেননি, বলেছেন যেটা আপনাদের ইচ্ছে আপনারা সেটা সেবার জন্য দিতে পারেন। এই জিনিসটা আমার ভালো লাগলো, আগের জায়গাগুলোতে হচ্ছে 5 টাকা করে নিয়ে তারপর ঢুকতে দেবে, মানে 5 টাকা না দিলে তুমি ঢুকতে পারবে না এরকম একটা ব্যাপার। এই জায়গাটা ভালো লাগলো, তোমার যা ইচ্ছে তুমি দিয়ে যেতে পারো, আমরা দিলাম। নবদ্বীপে আমাদের ঘোরাঘুরির শেষ গন্তব্য পোড়ামাতা কালী মন্দির। এই মন্দির 500 বছরেরও অধিক পুরনো মন্দির। মায়ের অধিকাংশ মন্দিরেই ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করার অনুমতি থাকে না, এখানে ছিল কি না আমি জানি না, তাই আমি নিজে থেকেই ভিডিও করার চেষ্টাও করিনি। বটবৃক্ষের পাদদেশে মায়ের এই মন্দির অসম্ভব সুন্দর। নবদ্বীপে ঘুরতে গেলে পোড়ামাতার মন্দির অবশ্যই তোমাদের তালিকায় রেখো। সেদিন মায়ের কাছে পুজো দিয়ে আমরা আমাদের নবদ্বীপ ভ্রমণের যাত্রা শেষ করেছিলাম। নবদ্বীপের সমস্ত দর্শনীয় স্থানগুলো, মানে যে কটা আর কি আমাদেরকে দেখানো হলো, 8খানার কথা হয়েছিল, সেই 8খানা দেখে টেকে আমরা আবারও ফেরিঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা আবার লঞ্চে করে মায়াপুরে যাব। তো এই পর্বের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আমি জানি ট্রাভেল ব্লগ আমি খুব একটা করি না, আমি ফুড ব্লগ যতখানি মানে খুব একটা পারি তা না, মানে মোটামুটি এখন একটু হলেও পারি। ট্রাভেল ব্লগটা হচ্ছে না, মানে আমি জানি ট্রাভেল ব্লগটা হচ্ছে না, মানে আমি যতটা চাইছি করে উঠতে দেখ হয়ে উঠছে না, কিন্তু তোমরা প্লিজ সাপোর্টটা করো যেভাবে ফুড ব্লগের ক্ষেত্রে করেছো, তাহলে আস্তে আস্তে ট্রাভেল ব্লগটাও শিখে যাব। আর কারোর যদি কোনো সাজেশান দেওয়ার থাকে যে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় ট্রাভেল ব্লগগুলো, তাহলে সেরকম সাজেশান দিও, আমি সেগুলো একদম অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে চলো এই ভিডিওটা আপাতত টাটা, মায়াপুরের নবদ্বীপের পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে।